ঘনিয়ে আসছে বিশ্বকাপের দিনক্ষণ। গত এক বছর ধরে বাংলাদেশ দল নিয়ে করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা। দুই একটি জায়গা বাদে বিশ্বকাপের দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ রিদা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা তো থাকছেনই। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব এই ছজনের মধ্যে আপনি কাকে বাদ দিবেন বলেন। বাংলাদেশ ক্রিকেট ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ টিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি এই সময় সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন যে, আপনাদের একদিন আমি ডাকব, আপনারা বেস্ট ইলেভেনটা আমাকে দিয়ে দিয়েন, তাহলে আমার জন্য বাকি কাজটা করতে সুবিধা হবে। বিশ্বকাপে রিয়াদের থাকা নিয়ে তিনি এ কথাগুলো বলেন। মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে দলে নেওয়া হবে কি না এই বিষয় নিয়ে তিনি বলেন যে, আমাদের মাথায় প্ল্যান আছে, বাকিটা সময় হলে আপনারা দেখতে পাবেন। তারপর আরও বলেন যে, আপনাদের এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে রিয়াদকে নিয়ে আমরা ডাগ আউটে বসিয়ে রাখতে পারবো না। দলের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কেউ ব্যাট করতে পারে অথবা বলিং করতে পারে। পেস বলিং ইউনিটে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ রয়েছে। এর মধ্যে যে কেউ মূল একাদশে থাকতেই পারেন। তিন স্পিনারকে বিবেচনা নিলে মেহেদী হাসান মিরাজ প্রথম পছন্দ বলে তিনি মনে করেন। স্পোর্টস ডেস্ক, ডেইলি পোস্ট 71।